वेलकाम बंधुरा, आज के आबार चले एसेछि चिंगड़ी माछ आर दया कलार रेसिपी निये। तार जन्य ओई जे बाड़ीर गाछेर दया कला केटे नेवा होच्छे। एटा एर साथे एकटु आलू केटे एई दुटोके आगे सिद्ध करे नेवा हबे। सिद्ध करे सेई जलटा फेले तारपर रान्ना हबे। एई जे सिद्ध होच्छे, आमादेर सिद्ध करा हये गेछे। कड़ाइते तेल निएछि, तेल राधुनि फोड़न दिए तरह चिंगड़ी माछ भेजे देना। चिंगड़ी माछ हल्का एक भेजे नया है, सामान्य परिमाण लवण देया हलो और एक हलुद देया हलो। हल्का एक नाड़िए निच्छि, खूब भेजे नीते हबे ता नय। देखते ही पाच्छेन आचेर आगुनटा कतटा जलछे। এবার কাঁচা লঙ্কা চিরে দিলাম, আর সিদ্ধ করে রাখা দয়া কলা আর আলুগুলো দিয়ে দিলাম। আর হালকা নাড়িয়ে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়ছে আজকে, লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। আর দেখতেই পাচ্ছেন আগুন কতটা জোরে জ্বলছে, এতটা জোরে আজ আগুনটা জ্বলছে যে কড়াই কালো হয়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে আমরা জল দিয়ে নাড়াই না, এবার ঢেকে দিলাম। এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা হয় ওই জন্য। দেখুন বন্ধুরা, আগুনের জোর কতটা বেড়ে গেছে। আঁচের উনুনের সুবিধা হলো একবার এটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যায়, একবার ঘরেও তুলি, একবার বাইরেও রান্না করি। টকবক করে ফুটছে, এটা একটু ঢেকে ঢেকে রান্না করা হবে। আমি কিছুটা স্কিপ করে দিয়েছি, আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন কলাগুলোও ভালো সুন্দর গলে গিয়েছে। এবার নামিয়ে দিতে হবে। রান্নাটা আসলে আমার শাশুড়ি মা করছে, আর আমি ভিডিও শ্যুট করছি। তাহলে হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে দয়া কলা। একদম একটা গ্রাম্য খাবার, আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।